অনেক ঝামেলা হয়েছে আজকের ভিডিওটা গন্ধডাটা বলে মাঝারি সাদা সাদা মেসিং সোনা যখন খাবো তখন হচ্ছে গরম করব অনেক অনেক শান্তি পাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ তো বেশ ভালোই আছি আলহামদুলিল্লাহ 15টা রোজা ছেড়ে খেতে উঠে পড়েছি ভাত রান্না করে সব প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি তো প্লিজ সবাই লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করবেন ডাটার তরকারি অল্প একটু আছে শাক ভাজি কলিজা ভুনাও আছে গরম করলাম ডাল মুখ ধুয়েছো কই মুখ ধুয়েছো চোখে পানি দিয়েছো যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলাই প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কি বলছো মাইকে সময় হয়েছে চেহরি খাওয়ার খাওয়া শুরু করে দেন আপনারা তো এখন খেয়ে নিব এখন না খেয়ে আর বেশি বক বক করার সময় নেই এদিকে তাকাও ভালো আছো খুব ভালো না কম ভালো মাঝারি রোজের মানে ভালো লাগছে না আজকে দেখেই বোঝা যাচ্ছে খুব গরম না আজকে দুই তিন দিনই প্রচন্ড গরম রোদ বড় মানুষেরই খারাপ লাগছে রোজ হুজুরের কাছ থেকে পড়ে এসে ফের নামাজ পড়তেও গেল না মসজিদে রিয়াদ আর ওর আব্বু গিয়েছে এখন বাসায় পড়ে নাও যাও ও জুতো আসাই বলে বাসায় পড়ে নাও রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম আজকে বেশি কিছু রান্না করব না ওই জন্য আসরের নামাজ পড়ে আসলাম রান্নাঘরে ছোলা রান্না তো আছেই ওটা হচ্ছে গরম করে রেখেছি আর আজকে একটু সমস্যা হয়ে গিয়েছে কারণ ভিডিও প্রথমের দিকে আপলোড দেওয়ার পরে কপিরাইট এসেছে সেই ভিডিও আবার ডিলিট করেছি তারপরে আবার এডিট করে আবার সেভ করে আবার আপলোড দিয়েছি যে ভিডিওটা আপনারা অলরেডি কালকে গতকালকে দেখে নিয়েছেন সেই ভিডিওটা তো অনেক ঝামেলা হয়েছে আজকের ভিডিওটা নিয়ে এখন রান্না করব ভুড়ি রান্না করাই আছে আজকে তিন দিন ধরে জ্বালাচ্ছি আজকে খাবো ভুড়ি তো রান্না করা কমপ্লিটই একটু বাগার দিব কড়াই গরম করে একটু তেল দিয়ে দিয়েছি এখানে কেটে রেখেছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি এগুলো দিয়ে দিব এগুলো একটু বাদামি করে ভেজে নিব আজকে রান্না করব সজনা ডাটা ডাটা কাটা দেখে রোজ বলছে আবারও সেই গন্ধ সজনা ডাটা খাবো এই ডাটা একদম পছন্দ করে না ওরা আলু আর সজনা ডাটা কেটে ধুয়ে পানির মধ্যে রেখেছি টমেটো দিয়ে রান্না করব এই যে টমেটো কেটে রেখেছি সরিষা বাটা দিয়ে রান্না করব সরিষা একটু বেটে নিয়েছি এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম মশলা রেডি করে রেখে দিব আর রোজ হচ্ছে খরগোশ কোলে নিয়েছে অনেকদিন পরে নাকি কোলে নিয়েছে এই খরগোশ চোখ কেমন দেখা যাচ্ছে দেখেন লাল লাল চোখে সাদা সাদা মেসিং দুইজনা মেসিং হয়ে গিয়েছো আমি এর মধ্যে গুঁড়া মশলা গুলাও দিয়ে দিব পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া আর রোজ হচ্ছে আমাকে একটু হেল্প করতে আসলো করবা রোজ রান্না করবে না এমনি শুধু দুষ্টামি করতে আসে হাত ধুয়েছ খরগোশ নেড়ে হাত ধুয়েছে এখনো পেঁয়াজ আর রসুনটা এই যে একটু ভেজে নিচ্ছি দুইটা শুকনা মরিচ একটু হাত দিয়ে ভেঙে দিলাম মাঝখান দিয়ে আর রোজ হচ্ছে ভুড়ি নিয়ে গবেষণা করছে আজকে তিন দিন ধরে জ্বালানো হচ্ছে সেহরের সময় জ্বালানো হয়েছে না 12টার দিকে আর একবার জ্বালানো হয়েছে পেঁয়াজ রসুন আর মরিচ ভাজা হয়ে গিয়েছে এখন আমি এভাবে ভুড়ির মধ্যে দিয়ে দিব ভুড়ি এখন আর গরম করব না যখন খাবো তখন হচ্ছে গরম করব আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব কেউ যদি এভাবে শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন ভুড়িতে ভেজে না দিয়ে থাকেন একবার হলো ভেজে দিবেন খাওয়ার আগে এর ফ্লেভারটা অন্যরকম আসে খেতে মজা লাগে ওই কড়ার উপরই তেল দিয়ে দিয়েছি এখন সজনা ডাটার তরকারি রান্না করব আর রোজ আছে সজনা ডাটাকে কি বলছে একটু শুনুন কি গো রোজ গন্ধ ডাটা বলে এটা পছন্দ করে না যখন নরম থাকে ওইটা খেতে পছন্দ করে তো এখন রেডি করে রাখা মশলা আমি দিয়ে দিব তেলের মধ্যে
सामान्य एकटू पानी दिए दिलाम। ए पानीते मसला सुंदर करे कषिए निब। मसला किसुटा कषानो हो गए एखन आमि ए जे टमेटोगुला दिए दिब। आमार काछे दाओ, रोज शुधु रान्नार काछे आसे डिस्टार्ब करते। जाओ आर एकटू भालो करे कषिए निब। देखेन ओ कषाबे बोले तो कषा। आमि चले जाई एखान थेके। একবার গেঞ্জে ঝোল পড়ার কারণে চলে গিয়েছিল, আবার এসেছে। মশলা কষানো পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি ধুয়ে রাখা ডাটা আর আলু দিয়ে দিলাম, আর কিছুটা পানি দিয়ে দিলাম। এখন এইভাবে কষাতে থাকবো। পুরি ভাবলাম খাওয়ার আগে গরম করব, কিন্তু রিয়াদ বলছে না আম্মু এখনও আর একবার গরম করেন, তাহলে বারবার গরম করলে খেতে মজা লাগবে, ওই জন্য আবার গরম করলাম। আর এখন একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ওরা মানে ভুড়ি জাল দিতে দিতে যখন কালো হয়ে যায় না, ওইটা খেতে বেশি পছন্দ করে। ওটা খেতে মজাও কিন্তু অনেক। আর এদিকে তরকারিটাও কষাই নিচ্ছে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। ঘন ঘন একটা ঝোল রাখবো, আরও একটু ঝোলের পানি দিয়ে দিব। আর আজকে ফ্রিজে অনেক তরকারি আছে, আর ভুড়ি তো আছে, এটা হলেই রান্না শেষ। এখন আমি ফলমূল ধুয়ে কেটে নিব। টাইটেল আর থাম্বেল দেখে তো বুঝে গিয়েছেন লাচ্ছি বানাবো। তো এই যে এখানে গরুর দুধ একদম ঘন করে জাল দিয়ে কালকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে দই, এখন দই দিয়ে দিব, মিষ্টি দই। আমরা চারজন খাবো তো আমাদের পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দিব হচ্ছে চিনি। চিনি অল্প দিতে হবে, মানে মিষ্টি দইতে এমনি মিষ্টি হয়, অল্প সামান্য একটু। দুইটা কলা কেটে রেখেছি, কলা না দিলেও হবে, কিন্তু আমাদের এই কলা দুইটা অনেক বেশি পেকে গিয়েছে, এমনি এমনি কেউ খেতে চাচ্ছে না, লাস্যি বানাই দিলে খেয়ে নেবে। এখন আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ডারটা আমার রান্নাঘরে নেই, রান্নাঘর ছোট হওয়ার কারণে ব্লেন্ডার রান্নাঘরে রাখা হয় না। এখন ওই ডাইনিং এ নিয়ে যেয়ে ব্লেন্ড করে আনবে। রোজ তৈরি হয়ে গেল দই আর দুধের লাচ্ছি, ভীষণ মজা কিন্তু খেতে, আপনারা বানিয়ে খাবেন। আর এখন আমি এইভাবে নর্মাল ফ্রিজে রেখে দিব, একদম ইফতারের আগে বের করব, তাহলে আরো ঠান্ডা হবে। আর চাইলে এর মধ্যে বরফের টুকরো দিতে পারেন। আমি বরফের টুকরো দিব না, কারণ বরফের টুকরো দিলে আমার অনেক বেশি ঠান্ডা লেগেছে, আরো সমস্যা হয়, ওর জন্য বরফ আমরা খাই না। ডাটার তরকারিটা এখানে আস্তে আস্তে হতে দিয়েছি, ঢেকে দিলাম, আস্তে আস্তে হতে থাক। ফলমূল কেটে নিয়েছি, আর ছোলা গরম করে রেখেছি, ছোলা মুড়ি তো থাকবেই। রিয়াদ এখানে রুয়াবজার শরবত বানাচ্ছে। আর জিলাপি বের করে নিলাম, বুন্দিয়া বের করে নিলাম, আর কিছুটা রান্না নুডলস ফ্রিজে ছিল বের করে নিলাম, গরম করব ইফতারির আগ দিয়ে। লেটুসের পাতা সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো এখন খরগোশের পেটের মধ্যে যাবে। লেটুস পাতা গাছ একদম নষ্ট হয়ে গিয়েছে, আর কিছু পাকা টমেটো আমি গাছ থেকে উঠাই নিচ্ছি, গাছও মারা গিয়েছে, কিছু কিছু আমি তুলে তুলে ফেলে দিচ্ছি। আর গরমকালে মনে হয় টমেটো হয়ও না, আর এত রোদ পড়ছে, এত রোদে গাছ বেঁচে থাকাই কঠিন। আর এই সময়টা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস হয় ইফতারির কিছুটা আগ দিয়ে, সকালের দিকেও এমন সুন্দর বাতাস হয়, একদম প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর আমাদের গাছের আমগুলো বেশ বড় হয়েছে মাশাল্লাহ, আর এদিক দিয়ে মুকুলও বের হয়েছে। রোজ লাস্টি ঢেলে নিচ্ছে গ্লাসে। তো এই পর্যন্ত ভিডিও দেখেছেন কিন্তু লাইকটা দিতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওগুলো প্রথম দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ইফতারির আর বেশি সময় নেই, 15টা রোজা কমপ্লিট হয়ে গেল। লাচ্ছি কেমন রিয়াদ? সবাই এই গরমে রোজার মধ্যে লাচ্ছি বানিয়ে খাবেন, অনেক অনেক শান্তি পাবেন, প্রাণটা একদম জুড়িয়ে যাবে। আর নুডলস গরম করে আনলাম। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।